বন্ধুরা, আপনার সাথে একটা কথা কইতাম, খুবই কষ্ট হইতেছে মনের মধ্যে। কেমনে কইতাম এটাও বুঝতেছি না, তারপরেও চেষ্টা করতেছি কমু। তো ঘটনা কি হইছে, পরশুদিন গেছি ঘুরতাম আমবাসার দিকে, ঠিক আছে? তো যাইতে যাইতে রাস্তার দিকে দেখলাম একটা মায়া, একটা একটা মাস্টার ভাই যেতেছে। তো মায়াটা দেখতে সুন্দর ওই, মোটামুটি ভালোই লাগছে দেখে সেটা। তো বাইতে সেটা পাড়ার একটা ছোট ভাই আসলো, কিরে ভাই, তুই একটা মায়া দেখছি দাঁড়া, মাস্টার ভাই যেটা ছিল তুই শুনোস নি? মায়াটা দেখতে দেখতে সুন্দর ওই, হাইট টাইট কইছি। তো হ্যাঁ কইতেছে, আরে বিজয় দা, আমি তো চিনি না, কিন্তু আমি খবরটা লই এলাম, তুমি চিন্তাই করো না। তুমি সেই তো মায়েরা দেখছো, মায়েরা সুন্দর হইব, আমি খবরটা লইতাছি। তো মনে আমি একটা আশা জাগছে যে না, ছোটো ভাই কইছে খবরটা লইব, তো বা মানে একটা পজিটিভ সাইন আছে মনে, কিছু একটু হয়ে যাবো এবার, অতদিন তো হইছে না। তো কালকা গেল, কালকা খবর লইব কইছে, কাল গেল, আজ গেল, আর কোনো খবর নাই। তো একটু আগে এর ফোন করছি, কই না ফোন করে দেখি কিতা খবর সবর কই আছে, কোনো খবর তো কইলো না, না ফোনও করলো না, কোনো কিছু না। তো এর ফোন করলাম, ফোন করে দিই বিজি, তো এমনি তো বিজি থাকে না, তারপরও বিজি দি ভাবলাম না বন্ধু বান্ধবের লগে কথা বলছি ভালো কথা, আবার ফোন করলাম, আবার বিজি ওয়েটিং, ঠিক আছে ভালো কথা, মনের আশা তো বাতি নিভে গেছে গা। তো হাঁটতে হাঁটতে আবার গেলাম এদিকে, কই না দেখি আজকা নিজেই কিছু একটা কইলাম, সাহস করেছি মনের ভিতরে। তো পাঁচ দশটা সাহস লইছি মনের ভিতরে, লোয়া গেছি যে আজকা পাইলে কিছু একটা কইলাম। কিন্তু গিয়া যারা যা দেখছি কিতা যে কমু আপনার, মানে মনটা লইছিল আমি এই পৃথিবী সেরা জায়গা যায়া দি মায়া মাস্টার বাইতে বেরিয়েছে, বাইরে সেরা একটা বাইক উঠছে, বাইক উঠে সে কইতেছে যান চলো, বাইকে দিয়ে হ্যাঁ বইন না আমার ছোটো ভাইটা পারা সিমুন্ডা যে লাগে কেমনি যে কইতাম, ভাবলাম মনটা সান্ত্বনা দিছি, আচ্ছা ঠিক আছে ভাই বইন নইতেও পারে, পাড়ার বইন হইতে পারে ভালো কথা। বললাম ফোন, আমি কিনা ফোনটা কইরা জিঙাই, আরে কীটা খবর সবর, হ্যাঁ আমার ফোন দিকে কেতা কথা জানেন, হ্যাঁ আমার ফোন দিকে সেটা মায়ের কাছে দিছে, বুঝতেছে বিজয়দা ফোন করছে, কো আমি বাইক চালাইতেছি, বাইক গুলো চালাইতেছিল। তো মায়া ফোনটা ধরলো, ভাবলাম যে না ভাই এমন নাম্বার দিছে বা ভাই এমন কইতেছে নৌ, একজনে ফোন করছে কিছু একটা, একটা আশা জাগছে মনে হইতে ভাইয়ের মোবাইলটা হ্যাঁ কাছে তার কাছে দিছে। তো ভাই কইতেছে হ্যালো বিজয়দা, হ্যাঁ তো বাইক চালাইতেছে পরে ফোন করবো। খিতা যে কমু আপনার মন ডালইছিল, মানে এরা কুট্টা লাই মাইরা লাগতাম, কুট্টা লাম মানে কিতা যে করতাম এরে লোকে মায়ের কন্ট্রোল বুঝছেন, আর কেউ দেখে সেটা কোনো কিছু কইতাম না, আর কোনো পাড়ার শুধু বাইরে কইতাম না, যারে কইছে আমার লিগে একটা মায়া পড়াই তো নিজে পড়াই লিখছে, নিজের লিগে পড়াই লিখছে বুঝছেন, এটাই আমার লাইফ কপাল কিতা করুম আর না শেষ, আর আর কোনো মায়ের দিকে যাইতাম না, বাই বাই। তো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন,
আশা করি ভালো লাগবো। আর আজকের যে কাহিনীটা, এটা অনেকেই রিলেট করতে পারবো নিজের লাইফের লোকে, অনেকের সাথে ওইরকম হয়ে থাকে। ঠিক আছে, আমরা কারোর কই গিয়ে সেটা মানে কিছু করার লেগা গিয়ে সেটা উল্টা পাল্টা হয়ে থাকা, যেমন দেখছেন ভিডিওর মধ্যে। ঠিক আছে, সব কিছু আর ব্যাংকে কইতাম সেটাছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, লাইক করবেন, শেয়ার করবেন আপনার ওই রকম বন্ধুরা সাথে, যার সাথে ওইরকম এরকম কাহিনী হয়েছে তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এতটুকুই আজকের ভিডিও, আজকের কাহিনী। তো নেক্সট টাইম অন্য কাহিনী নিয়ে সেটা, অন্য একটা কিছু নিয়ে সেটা আবার আমু, আমারটা শুধু মানে যে খাওনের চ্যানেল রান্না করুম ওইটাই না, সব কিছু হবে এটার মধ্যে। ঠিক আছে, মানে যা যা আমি পারি, যা যা আমি মানে নিজের লগে এক্সপেরিমেন্ট করি সব কিছু হইব। তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।